নিরাময়ে আবিষ্কৃত হচ্ছে অনেক অনেক ঔষধ, তেমনি একটি প্রতিষেধক ননিফল, যা ক্যান্সার সহ 145টা রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে। আর এই ননিফল চাষ করে ব্যাপক সাড়া জাগিয়েছেন নড়াইল সদর উপজেলার ধারিয়াঘাটা গ্রামের রবিউল ইসলাম। পেশায় তিনি একজন বেসরকারি কর্মকর্তা। ননিফলের বৈজ্ঞানিক নাম মোরিন্ডা সিট্রিফোলিকা, পলিনেশিয়ান ঔষধি উদ্ভিদ ননিফল। ক্যান্সার প্রতিষেধক সহ অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিটিউমার, অ্যান্টি ইনফ্লেমেটরি এবং শরীরে ইমিউনিটি বাড়ানোর কাজে ব্যাপক ভূমিকা রাখে। রবিউল 2019 সালে চাকুরির সুবাদে ভারতে গিয়ে ননিফলের বিশাল প্রজেক্ট দেখে সেখান থেকেই ননিফলের চারা সংগ্রহ করেন। দেশে ফিরে বাড়ির পাশে 1500 জমিতে গড়ে তোলেন ঔষধি গুণ সম্পন্ন ননিফলের বাগান। বর্তমানে তার 25 বাগানে আফ্রিকান, ইন্ডিয়ান ও মালয়েশিয়ান জাতের প্রায় 200 ননি গাছ রয়েছে। তিনি জানান, সামান্য সার ঔষধ ছাড়া পরিচর্যায় তেমন কোনো খরচ নেই। গাছের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ফলনও বাড়তে থাকে। প্রতি কেজি ননিফল 3,000 থেকে 4,000 টাকায় বিক্রি করে থাকেন তিনি। আমার বাগানে 220 পিসের মতো গাছ আছে, তো করশালের গাছ আছে 50 পিসের মতো, তো এগুলো করশাল এবং ননিফল মিশ্রিত করে খাওয়াইলে ক্যান্সারের রোগী কিন্তু ফুল সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। মানুষের উপকার হবে বলেই যে ক্যান্সারের এত বড় একটা রোগ যদি ভালো হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি ওই বিবেচনাটা করেই কিন্তু আমি প্রথমে গাছ সংগ্রহ করি। আমরা যখন গাছ ইন্ডিয়া থেকে নিয়ে আসি তখন 1650 টাকা করে আমরা এক একটা পিস কিনছিলাম, তো এখন আমরা বড় চারাই 1000 টাকা করে দিচ্ছি। আর আমরা চারাইও এখন বিভিন্নভাবে চারা ইস্যু চলে গেছে ফরমায়, তো জার্মিশন বিভিন্ন বিসিও জার্মিশন করতেছি, তো এখন আমাদের কাছে চারাও অ্যাভেলেবেল আছে ননিফল প্লাস করশল। এলাকায় সারা জাগানো ভেষজ গুণ সম্পন্ন এই ফলের বাগান দেখে অনেক বেকার যুবক ও কৃষকরা উৎসাহী হচ্ছেন। ক্যান্সার রোগ নিয়ে অনেক হসপিটাল থেকে ফিরে আসছেন, আসে এই ফল খেয়ে তারা অনেকটা উপকৃত হচ্ছেন। এতে করে এই ফলের চাষের সম্ভাবনা অনেক বেশি, চাষ করলেই মানুষ উপকৃত হবে। এই ভেষজ ফলের গুণে অনেকেই মুক্তি পাচ্ছে মরণঘাতি ক্যান্সার থেকে, এমনটাই জানায় এলাকাবাসী। আমার বন্ধুর মার অনেক অসুস্থ ছিল, ক্যান্সার ছিল, ঠিক আছে, কিডনিতে সমস্যাই ছিল। তারপর রোহন ভাইয়ের কাছে এখানে আসলাম, আইসে আমার বন্ধু ফোন দিল, এরকম ননিফল কথা বললো, বন্ধুরের ননিফল ই করে দিলাম, ঠিক আছে, দেওয়ার পরে ইনশাল্লাহ ওনার মা ইনশাল্লাহ সুস্থ আছে। কুরিয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে ননিফল এবং চারা সরবরাহ করা হয়ে থাকে। বাগান পরিচর্যা ও রক্ষণাবেক্ষণে কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বক্ষণিক প্রযুক্তিগত নানা সহযোগিতা দেওয়া হয় বলে জানান বাগান পরিচর্যায় নিয়োজিতরা। এখানে আমি বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসে সেল করি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। প্রতিনিয়ত আমি 12 কেজি, 14 কেজি, 15 কেজি এরকম করে সেল করতেছি। আমাদের এখানে 3 প্রকারের ননিফল আছে, যেমন আফ্রিকান আছে, ইন্ডিয়ান আছে, মালয়েশিয়ান আছে। বাণিজ্যিকভাবে নড়াইলে এ প্রথম রবিউলের বাগানে ননিফলের চাষ নিয়ে কৃষি বিভাগের কর্মকর্তারা তাকে সার্বিকভাবে সহযোগিতা করছেন। রবিউলের পাশাপাশি আরও কেউ ভেষজ উদ্ভিদ চাষে এগিয়ে আসলে তাকে সার্বিকভাবে সহযোগিতা করা হবে বলে জানায় কৃষি বিভাগ। ধারিয়াঘাটা গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা রবিউল ইসলাম তার 20 শতক জমিতে প্রায় 200টি গাছের চারা রোপণ করার পরে এখন সেটা ফুলে ফলে সুশোভিত এবং বিভিন্ন জায়গা থেকে যারা এর মেইন ভোক্তা তারা তাদের চাহিদার কারণে তাদের সাথে যোগাযোগ করে এগুলো তারা সংগ্রহ করছেন এবং অত্যন্ত পুষ্টিকর এবং ভেষজ গুণ সম্পন্ন হওয়ায় এইটা ভোক্তাদের কাছে এটা জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। প্রতি কেজি ননিফল 3 থেকে 3,500 টাকা বিক্রি করে তিনি যেমন আর্থিকভাবে লাভবান হচ্ছেন সেই সাথে ভোক্তারাও লাভবান হচ্ছে এবং তার দেখা দেখি আশেপাশের যে তরুণ উদ্যোক্তারা আছেন তারাও ভেষজ গুণ সম্পন্ন যে গাছপালা আছে সেগুলো চাষে তারা আগ্রহী হয়ে উঠছে। এক্ষেত্রে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময়ই তরুণ উদ্যোক্তাদের খুঁজে খুঁজে বের করি এবং তাদেরকে নিয়মিত কারিগরি এবং পরামর্শ সেবা দিয়ে তাদেরকে সেই ফসল চাষে সহযোগিতা করছি। এই ননিফল চাষে রবিউলের মতোই গ্রামের বেকার যুবকরাও সফল হবে, পাশাপাশি এই ফলের গুণে উপকারিতা পাবে ক্যান্সার রোগীরা, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, আরটিভি।